করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, ধারে ওই যে কিসের আলো, এমন সময় আরে রে 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 রে, ওই যে কার আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক মনে ঠাকুর পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো, হাতে লাঠি, একবার বারবার একটা কথা বলতে কিন্তু ভালো লাগে না, এর গোজা জবার আমি বলি দাঁড়াস খবরদার, এক পা কাছে আসিস যদি আর ওই চেয়ে দেখ আমার তলোয়ার, মানে কি বোঝাচ্ছ তুমি আমাকে, কি একদম বাজে কথা বলবে না, ফোন করে ফেল আমি তো তোমাকে, আমি বললাম দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত জল হঠাৎ তোকে এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোহরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কিজোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।